নমস্কার বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি রাষ্ট্রীয় মালিকানাধীন কনভার্জেন্স এজেন্সি সার্ভিসেস লিমিটেড সারা দেশের প্রধান শহরগুলিতে 5,580টি বৈদ্যুতিক বাস চালু করার ঘোষণা করেছেন, ফলে ভাড়া সহজেই কমে যাবে এ বিষয়ে আশাবাদী। যার মধ্যে 130টি দোতলা বাস প্রাথমিকভাবে বৈদ্যুতিক বাসগুলি কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি, হায়দ্রাবাদ এবং সুরাটে পরিচালিত হবে। এমনকি এই সংস্থা জুলাই থেকে এই পরিষেবা চালু করার পরিকল্পনা করছে। কোম্পানিটি প্রকল্পের জন্য 5,500 কোটি টাকার দরপত্র জারি করেছে, যা এখনও সেক্টরের সবচেয়ে বড়। সংস্থাটি জানিয়েছে যে এই পদক্ষেপটি পরিবেশ বান্ধব যানবাহনের লক্ষ্য অর্জনের পাশাপাশি দেশকে সবুজ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে সহায়তা করবে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।